লা তোমার এটা হ্যাঁ আশা করলে বলাটাই ভালো, এটা বাদ দিয়ে দাও যে তুমি জিজ্ঞাসা করবে। এটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান, যাদের ভালো বারান্দা আছে, বারান্দা কিংবা অফিসের টেবিলের মধ্যে কি ডাইনিং রুমের মধ্যে যে কোনো এক সাইডে কোণের মধ্যে, আর যে যেমন পজিশন যার যেমন পজিশন করা থাকে সেই পজিশনের মধ্যে সে যদি রাখে দেখতে ভালো লাগবে। এটা একটা দামি গাছ, একটা দামি গাছ, এটাই একটা চারা এখন হয়েছে, এর থেকে অনেক চারা বেরোয়, যদি এক ঝাঁক হয় সেই একগুলো যখন এক গুচ্ছা থাকবে দেখতে আরও ভালো লাগবে। এখন তো ভালো লাগছে, তখন আরও ভালো লাগবে। কেউ যদি করতে চায়, লাগাতে চায় এই ধরনের গাছ, যে খুঁজে পাচ্ছে না কোথায় পাবো, কোথায় গেলে সঠিক চারা পাবো, কোথায় গেলে ঠকবো না, সে এইখানে এসে নিঃসন্দেহে নিয়ে যেতে পারে। নিজে হচ্ছে আমরা তো আর দোকানদার নই, আমরা নিজেরাই প্রোডাক্ট তৈরি করি, নিজেরাই বিক্রি করি, এবার তারা নিজেরা এসে দেখে নিয়ে যাবে। কোনো সুবিধা অসুবিধা হলে এসে আমাদেরকে বলতে পারবে এটা অসুবিধা হয়েছে, আমরা এর সঠিক নিয়মটা আমরাও বলে দিতে পারব যে কীভাবে গাছটা লাগাতে হয়, কীভাবে একে জল দিতে হয়, কীভাবে খাবার দিতে হয়, কী মাটি তৈরি করলে, কীভাবে মাটি তৈরি করলে, সে আমরা সমস্তটা একে একদম বলে দেবো, পর পর ধাপ ধাপ বলে দেবো। এই গাছটাকে আর চিন্তা করতে হবে। অনেকজন বলে দাদা গাছটা মরে গেছে, অনেক জায়গা থেকে, আমার এখান থেকে আজও হয় না, আমি তো আছি অনেক দিন লাইনে, আমি নার্সারি করছি এক বছর, কিন্তু আমি শুনেছি, আমি অন্য কোনো দোকানেও যে দাঁড়ালে এরকম অনেকজন অনেক কিছু বলে থাকে, আমি সঠিক যুক্তিটা দিই যে আপনারা বলি না যে আমার নার্সারি আছে সেই দোকানে গিয়ে, তা বলে আপনারা এই করবেন, আম্মু গাছ লাগাই, এইভাবে লাগালে আপনাদের ভালো হবে, এটা বলি।